মামার ভুতু না মামার ভুতু এই ঘরটা এখানে কোথা থেকে এলো আচ্ছা দেখি এতে দেখি কিছুই তো নেই বরং ডালার হাড়িগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কি করে কোনো অশুভ শক্তি তোমার মেয়ের আত্মাকে টেনে নিয়ে গেছে সে খুব ভয়ঙ্কর ব্যাপার সুধা সেই আত্মা এই বাড়িতে এলে খুব ক্ষতি হবে অমঙ্গল হবে না সুধা না তোমার মেয়েকে আর এই বাড়িতে এনো না কি হলো কথা বলবি না না তোর সাথে আরি এটা আসার সময় হলো আরে জিটুকে বোঝানো তো খুব কঠিন কত কষ্ট করে বুঝে এখানে এলাম বল তো এখন না করে থাকবি কথা বলবি না ও দেখো রচি দাদা তুমি পিঙ্গি দিদি বন্ধু ও না দাদা তুমি আমার কথা শুনতে পাচ্ছ না তোমাকে আমি কত মনে রাখছি ও না দাদা রচি দাদা তুমি আমায় বাঁচাও না গো আমি খুব বিপদে বাঁচাও না আমায় রাগ করিস না পিঙ্কি প্লিজ দেখ আমি তো এসেছি তুই ভাবতে পারছিস না আমি তোকে কেন শয়ন মামার বিয়েতে ডেকেছি মামরা তো কাউকে ইনভাইটই করছিল না হ্যাঁ তাই তো দেখছি খুব কম লোক বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না জানিস একটা ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে ভূত ঢুকেছিল কি ভূত তুই কি করে বুঝতে পারলি তুই দেখেছিস নাকি ভূতটাকে রতন দাদা না গো কেউ আমায় দেখতে পাইনি এখানে তোমার মতন কেউ নেই এখানে কিন্তু তুমি যে ভূত দেখতে পারিস না তাই তো তোকে দেখেছি তুই ওকে দেখবি আমার তো অনেক আগেই সন্দেহ হয়েছিল একদিন আন্টি ওকে তো তানি আন্টি দেখো দেখো দলটা তানি আন্টি দেখ কি হয়েছে ডলটা কি হলো দেখি ঠিকই তো আছে না এক্ষুনি তো ডলটা হাওয়ায় ভাসছিল শুধু দিদুনি বিশ্বাস করছিল না তারপর ভূতটা ম্যাজিক করে দিদুনকে ছেলে বানিয়ে দিল কি আর পারবো না গো সব ম্যাজিক চলে গেছে আমার কাউকে হেল্প করতে পারবো না আচ্ছা ভূতটাকে আর কেউ দেখতে পায় না ওর মাও না না গো তাই তো তোমার হেল্প চাইছি তুই একটু হেল্প কর না লজেন্স আমার মনে হয় ভূতটা এখানেই কোথাও লুকিয়ে আছে খুব দুষ্টু ভূত বাচ্চাদের মতো কাণ্ড করে বাচ্চাই তো কত ছোট্ট বাচ্চা ভূত ধ্যাত ও তো কেবলমাত্র আমার ভূতু
ফুটু কিন্তু নিজেকে ভূত ভাবতো না। ও আমার ছোট্ট বনু। আমি ভূত দেখতে পাই না রে পিঙ্কি, আমি শুধু ভূতুকে দেখতে পাই। কিন্তু ভূতু তো বাড়ি থেকে এই বাড়িতে কোনোদিনও আসবে না, ও তো শুধু ওর বাবা মায়ের জন্য ওয়েট করে। বাবাকে কি পেয়ে গেছি কোন রাজন দাদা, কিন্তু কুরমা যাবে ম্যাজিক করে ছোট বানিয়ে দিয়েছে, খুব বিপদ আমার, খুব বিপদ। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, যাকগে তুই যখন এসেছিস তোকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই, চল। সুধা শোনো আমার কথাটা শোনো, এইভাবে চলে গেলে মেনিকে অপমান করা হয়, আমাদের বিপদের সময় যে এত পড়লো তাকে অপমান করাটা কি ঠিক হবে? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, সুধা যেটা বলছে সেটা ঠিকই বলছে। কি বলছিস? না না, অ্যাটলিস্ট আমি কিন্তু এই মুহূর্তে সুধার সাথে আছি, এই বাড়িতে আমাদের এখন এখন থাকার কোনো মানে হয় না। আর ভূতুকে কি করে পাওয়া যাবে? একটা বিশেষ যজ্ঞ করতে হবে। তাতে ওই মেয়ে বাড়িতে এসে উপস্থিত হবে। যজ্ঞ করলে যে ভূতুকে দেখতে পাওয়া যাবে তার কি প্রমাণ আছে আপনার কাছে? আমার ক্ষমতাকে সন্দেহ করছিস বেটি? এখানে আবার গুরুমা কি বলছে? আমার সমস্ত শক্তি এই ঘটির মধ্যে লুকানো আছে। দৈব শক্তির তুই কি বুঝবি? আমি শুধু একটা মায়ের কান্না এখানে আটকে গেছি, আমার মন গলে গেছে। না বাবা, আপনি যাবেন না, কি যোগ্য করতে হবে বলুন আমায়। ও মামা, তুমি বিশ্বাস করো না সাধু বাবাকে, এই সাধু বাবা না গুরুমা, গুরুমা বিশ্বাস করো না তুমি। বৌদি, বৌদি একবার একটু শুনবে? না শুনবো, শুনলে এখন হবে না, যেভাবেই হোক ভূতুকে আমায় ফেরাতেই হবে। তারপরে ভূতু ফিরে আসলে আমি চলে যাবো, ভূতুকে নিয়ে বাড়ি ছেড়ে আমি একাই চলে যাবো। সুধা কি বলছো, ভূতু কি আমাদের কেউ হয় না নাকি? আপনি বলুন যোগ্যের জন্য আমাদের কি কি করতে হবে? গুরুমা মেনে দিবে না গো বাবাই, বেশি বেশি বলছে গুরুমা। এই যোগ্যের খরচা আছে,
তা প্রায় লাখ পাঁচেক টাকা তো হবেই। আত্মাকে টেনে আনতে হবে না, বাবা এই বাড়িতে আবার ভূতটাকে ডেকে আনছে, মাকে বলতে হবে তো। মেয়েকে ফিরে পেতে চাস তো? সে অন্যের বসে আছে, মেয়েকে কি অত সহজে ফিরে পাওয়া যায় রে মা? জয় মা কালী করাল বদনী, জয় কালী, জয় মা কালী। কাকে দিয়ে খোলাবো, কে খুলবো ওই গটিটা? লজেন্স দাদা, ও লজেন্স দাদা। বাচ্চা ভূত, আমি কিরকম মক্ষম চাল চলেছি দেখ, কিরকম মক্ষম চাল চলেছি। ম্যাজিক এই ঘটিতে বন্ধ হয়ে আছে, আমি ম্যাজিক করে তোর বাড়ির টাকা পয়সা গয়না গাটি সব হাওয়া করে দিয়েছি। চোখের জন্য 5 লাখ, আর অন্যান্য ক্রিয়াকর্মের জন্য 10 লাখ, আর মাদুলির জন্য আরো 5 লাখ দেবে, সব দেবে, তোর মা সব দেবে। কেউ কি আমার কথা লুকিয়ে শুনলো? কি কথা শুনলো? দেখতে হচ্ছে তাহলে। হয়তো গলা ভেঙে টেঙে গেছে, যা সারাক্ষণ জয় কালী জয় কালী বলে চেঁচায়। দাঁড়া, মমকে বলি তার খাবারটা আনতে। আমি এত ভুল শুনলাম? যাই হোক, সাধু বাবা মেয়ের গলায় কথা বলুক কি ছেলের গলায় কথা বলুক, তাতে আমার কি এসে গেল? উলো যেতে খেলেই তো বলছি, সাধু বাবা তো ছেলে নয়, সাধু বাবা ছেলে সেজেছে। বলছে আমাকে ফিরিয়ে দেবে, কিচ্ছু করবে না। দূত, তুই খালি বই পড়ে যাচ্ছ, আমার কথা যদি তুমি শুনছই না, এখন আমি কি করি? এরকম ছোটই হয়ে থাকবো নাকি? কিচ্ছু করতে পারবি না, আর কোনো ম্যাজিক করতে পারবি না, এরকম পুচকি ছোট বাচ্চা ভূত হয়ে থাকবে, এত ছোট যে কেউ তোকে দেখতে পাবে না, তুই চাইলেও পাবে না, এমনকি তোর মাও দেখতে পাবে না। আর তোর গলার স্বর কেউ শুনতে পাবে না। গুরুমা বলেছে যে মা আমায় দেখতে পাবে না,
কিন্তু বুড়ুমা লজেতাদের তো কথা বলেনি যে আমি লজেতাবা দেখতে পাবে। কিন্তু তখন থেকে ডাকছি, কই লজেতাদা আমি দেখতে পাচ্ছে না, তার মানে আমার কথা শুনতে পাচ্ছেন না লজেতাদা। বুড়ুমা যে বলেছে আমার কথা কেউ শুনতে পাবে না, তাই লজেতাদা আমি দেখতে পাবে কি করে, কি করে দেখতে পাবে? এই গয়নাগুলো সব বাবার হাতে তুলে দেবো, তারপরে ভূত ঠিক ফিরে আসবে আমার কাছে। দা এসব তুমি কি পাগলামি করছো, কি হচ্ছে এটা? মেজদা তো ঠিকই বলেছে মেজ বৌদি, কতটুকু চিনি আমরা ওই সাধু বাবাকে। সমু সমু ভুলে যেও না, এর আগেও কিন্তু একবার তোমরা আমার মাথা খারাপ বলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলে মিষ্টুর বিয়ে দেবে বলে। আর সেবারও কিন্তু আমিই ঠিক ছিলাম, তোমরা সবাই ভুল ছিলে, আর এবারও আমি প্রমাণ করে দেবো যে আমিই ঠিক বলছি। না 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 না, সুধা সুধা, দিস ইজ নট ডান। দেখো আমরা প্রত্যেকে এখানে রয়েছি, আর সবার সামনে তুমি গা থেকে গয়না খুলে দেবে। দীপু দীপু, তুই একটা কাজ করতে, কাল সকালবেলায় আর্লি মর্নিং তুই ব্যাংকে যা। ব্যাংকে? হ্যাঁ, ব্যাংক খুললে তুই যে টাকাটা আমরা ফিক্স করেছিলাম বাড়ি বেচার টাকাটা, তুই ওই ফিক্সটা ভাঙ। না কি না মা? না না না, ওই টাকা ভাঙা যাবে না, ওই টাকা ভাঙা মানে মাথার উপর থেকে ছাদ চলে যাওয়া। তাছাড়া এটা মেনির বাড়ি, মেনির মতামত ছাড়া এখানে যাগযজ্ঞ করাটাও তো অন্যায়। কারা কারা আমার ঘরে উঁকি মারছিল, আমার আসল গলাটা শুনে ফেললো নাকি? একি আপনি কাউকে খুঁজছেন? না মা, ওই একটু ঘুরে ফিরে দেখছিলাম। জয় মা কালী করাল বদনি, জয় মা কালী করাল বদনি। মেজবৌদি মেজবৌদি, আমার মনে হয় তুমি ভুল করছো, ওই সাধু বাবাকে এতটা বিশ্বাস করো না। মিষ্টু আমার মন বলছে আমি একদম ঠিক কাজ করছি, আমাকে মাথা দিও না মিষ্টু, ভূতুকে যেভাবেই হোক ফিরে পেতেই হবে আমায়। এইবার সকলকে নিঃস্ব করে আমি ছাড়ব। দেখ বাচ্চা ভূত, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। সুধা, সুধা, এ আমি কি শুনছি সুধা? তুমি নাকি আমার মতের বিরুদ্ধে গিয়ে এ বাড়িতে যজ্ঞ করছো তোমার মরা মেয়েকে ফিরিয়ে আনার জন্য? এটা আমি একদম মেনে নিতে পারছি না। আশি আপনি দয়া করে আপত্তি করবেন না, আপনি ভুলে যাবেন না, আমার ওই মরা মেয়ে যদি না থাকতো তাহলে অন্য আজকে আপনার বাড়ির বউ হতে পারতো না। আর শায়নের কি অবস্থা হতো আপনি ভেবে দেখেছেন একবার? সুধা বারবার এক কথা বলে আমার মন গলাবার চেষ্টা করো না। হ্যাঁ, একসময় সে আমাদের অনেক উপকার করেছে, কিন্তু এখন সে শুধু অমঙ্গল করছে, তারপরে এবাড়িতে যোগ্য হতে দেব না। মাসি দেখো, আমি অনুকে ভালোবাসি, ওর ছেলে মেয়ে আমারও ছেলে মেয়ে, আমি চাই না তোমার জন্য আমাদের সম্পর্কে চিড় ধরুক। অনু বোঝা তোর বৌমাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই বাড়ির বাইরেই যোগ্য হবে। এত বড় সাহস, এইভাবে জবাব দিয়ে গেল আমাকে, তুই কিছু বললি না অনু? মা মা, কি হচ্ছেটা কি? তুমি মাথা ঠান্ডা করো না, তুমি মাসির সঙ্গে এভাবে কথা বলছো কেন? প্রেশার, আমি এই বাড়ির ত্রিসীমানায় ভূত ঢুকতে দেবো না। এই বাড়ির বাইরেও যোগ্য করা যাবে না, কিছুতেই হবে না। আমাকে অপমান করা, এত বড় অপমান করা আমাকে, আমি সহ্য করবো না, আমি কিছুতেই হতে দেবো না, এটা কিছুতেই না। Thank you.
লজেন দাদা আমাকে দেখো, লজেন দাদা ভুতু 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 কোথায় তুই ভুতু আরে এই ভুতু ভুতু তুই কি এখানে? আরে ভুতু তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? এই ভুতু ভুতু তার মানে কি পিঙ্কি তোর কথাই বলছিল? তুই তোর বাবা মাকে পেয়ে গেছিস, তাহলে এটা কার বাড়ি? আরে এই ভূত কোথায় গেলি তুই? আরে ভূত তুই